স্পিকার মানে স্পিকার লক করে যখন স্বচ্ছ করার পদ চেয়েছিলেন মাননীয় স্পিকার তখন মানুষ যখন সরকারের মাধ্যমে তার রাজনৈতিক দলের মাধ্যমে সম্ভব হয় না মাননীয় স্পিকার তখন একমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং সামাজিক সম্প্রীতির মাধ্যমে যে আন্দোলন করছিল মাননীয় স্পিকার তার মাধ্যমে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল মাননীয় স্পিকার নব্বইয়ের নব্বইয়ের গণঅভ্যুত্থানে প্রথমত ছিল না কোনো শেখ মুজিব ছিল না কোনো মাননীয় স্পিকার রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের নেতা মাননীয় স্পিকার যার মাধ্যমে একমাত্র সরকারকে কত সম্ভব হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশের সংসদে মাননীয় স্পিকার আজকে যখন দেখতে যায় মাননীয় স্পিকার সংসদে দেখা যাচ্ছে এক পক্ষ মাননীয় স্পিকার এক পক্ষ কেন দেখা যাচ্ছে মাননীয় স্পিকার রাজনৈতিক দিকগুলোতে যখন আমরা ভেদাভেদ সৃষ্টি করছি মাননীয় স্পিকার তখন আজকে সংসদে মাননীয় স্পিকার দুই পক্ষে যাচ্ছে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যদি তাহলে আপনি যে সংসদের কথা বললেন তাহলে বলেন সামাজিক সম্প্রীতি আপনি সৃষ্টি করার জন্য মানে সামাজিক আন্দোলনের মাধ্যমে এই সংসদকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করে সারা মানে বাংলাদেশে আপনি সামাজিকভাবে সারা সমাজে সমাজে একটা একটা করে মানে ইয়া তৈরি করে কিভাবে আপনি সম্প্রীতি ফিরিয়ে আনবেন আপনি ব্যাখ্যা করেন মাননীয় স্পিকার আমি প্রথমে প্রথম থেকে উনি বলছেন বারবার নাকি সংসদের কথা বলছেন মাননীয় স্পিকার বারবার সংসদের কথা বলে নিয়েছে আর এটা হচ্ছে মাননীয় স্পিকার আমি সংসদে বলতে যাচ্ছি আজকে এক পক্ষ থাকে আর মাননীয় স্পিকার যখন সামাজিক সম্প্রীতি গড়ে উঠবে মাননীয় স্পিকার তখন সবাই সংসদে তার মাননীয় স্পিকার এবং প্রত্যেক বাচ্চাদের এলে মাননীয় স্পিকার জেলা প্রশাসন থেকে সকল ব্যক্তি যখন সংসদে যাবে তখন একটা দেশ নিয়ন্ত্রিত হবে মাননীয় স্পিকার তখন একটা দেশের সরকার কাঠামো তার আমরা সহজ হবে মাননীয় স্পিকার তা বুঝতে চেয়েছি তিনি আজকে বলছেন সরকার নাকি প্রশাসন পাঠিয়ে যে কোনো একটা আন্দোলনকে থামিয়ে দিচ্ছে আমার প্রধানমন্ত্রী আমার স্পিকার যে আমাদের দেশ দেশব্যাপী আন্দোলন করা আমাদের মূল শর্ত নয় মাননীয় স্পিকার মূল শর্ত হচ্ছে সামাজিক মূল্যবোধটাকে সামাজিক সম্প্রীতিটাকে গড়ে তুলবে মাননীয় স্পিকার বলেছেন আমি নাকি বলেছি যে প্রশাসন পাঠিয়ে যে কোনো আন্দোলনকে থামিয়ে দিয়েছে আমি ওইটা বলি নাই তিনি একটা আন্দোলনের উদাহরণ দিয়েছিলেন আমি বলছি ওইটার কথা আপনাদের বক্তব্য আছে উনি বলছে যখন ছাত্র আন্দোলন ছেড়ে শুরু করে যে কোনো আন্দোলন নাকি সরকার প্রশাসন পাঠিয়ে প্রধানমন্ত্রী বলে গেছেন সামাজিক সম্প্রীতির চেয়েও নাকি রাজনৈতিক সম্প্রীতির বেশি দূরে রাজনৈতিক সম্প্রীতির যে উপজেলা নির্বাচনের কথা বলছে মাননীয় স্পিকার একটা সমীক্ষায় দেখা গেছে একটি গ্রামের 4700 ভোটারের মধ্যে মাননীয় স্পিকার পুরো দিনব্যাপী ভোটার দিতে গেছে মানুষজন 250 জন ভোটার মাননীয় স্পিকার সে কথাটা কিভাবে কত কম কথা আমরা তো কথা বলেছে মাননীয় স্পিকার ইসলামের পূর্ণ সত্যের কথা বলেছে মাননীয় স্পিকার আর শামসি সিং আপনি যে বললেন যে যখন ভোট দিতে যায় তখন যে বিষয়টা যে যে এটা রাজনৈতিকভাবে এটা কি যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন এখানে তাহলে আপনাদের সামাজিক সম্প্রীতি সামাজিক যে আন্দোলনটা সেটা কোথায় সামাজিক আন্দোলন তো দেখাতে পারেন শান্তি শৃঙ্খলা মুক্ত একসাথে গঠন হবে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যখন লিগের বিপ্লব হয়েছে মাননীয় স্পিকার এবং সাম্রাজ্য বিপ্লব হয়েছে মাননীয় স্পিকার তা একমাত্র সম্ভব হয়েছে শান্তিতে বিপ্লব তার মাননীয় স্পিকার সেখানে রাজনৈতিক কোনো বিপ্লব প্রভাব ঘটেনি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার শেষে আমরা যেটা বলতে চাই মাননীয় স্পিকার ডাকসু নির্বাচন নিয়ে আমাদের বিরোধী বিষয়টা বলছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ডাকসু নির্বাচন যদি আজকে দেখতে চাই মাননীয় স্পিকার একটি সামাজিক সম্প্রীতির মাধ্যমে যে দলটা গড়ে উঠছে মাননীয় স্পিকার তাদের দলের বিরুদ্ধে মাননীয় স্পিকার একটি বর্তমান ক্ষমতা থাকা মাননীয় স্পিকার যে দলটা সেই দলটা সেখানে ক্ষমতা যেতে না পারে মানুষ বিপি হয়েছিল যে সামাজিক সম্প্রীতি মাধ্যমে যে দলটা গড়ে উঠছে সেই দলে বিপি হয়েছিল মানুষ আমরা দেখতে পাচ্ছি বাস্পিকার তারা একমাত্র সম্প্রীতি সামাজিক সম্প্রীতি এবং ঐক্য মাধ্যমে গঠন হয়েছে মাননীয় স্পিকার বাস্পিকার শেষে বলতে চাই যে আজকে যে সংসদের বিষয়টা উত্থাপিত হয়েছে মাননীয় স্পিকার তা গণতন্ত্র